বিডিজি লার্নে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। তো পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার মূলত প্রেশার পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে পিজো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে। তো পিজো ইলেকট্রিক ইফেক্ট কি? পিজো ইলেকট্রিক ইফেক্ট ইজ দ্য অ্যাবিলিটি অফ সার্টেন ম্যাটেরিয়াল টু জেনারেট অ্যান ইলেকট্রিক চার্জ ইন রেসপন্স টু অ্যাপ্লাইড মেকানিক্যাল স্ট্রেস। তো এর মানে হচ্ছে প্রকৃতিতে এমন কিছু ক্রিস্টাল পাওয়া যায়, এমন কিছু পদার্থ পাওয়া যায় যেগুলোকে আমরা যদি চাপ প্রয়োগ করে থাকি, মেকানিক্যাল স্ট্রেস দিই, তাহলে এর অভ্যন্তরে একটি ইএমএফের সৃষ্টি হয়। আবার আমরা যদি ওই বস্তুতে বাহ্যিকভাবে কোনো ইএমএফ প্রদান করে থাকি, অর্থাৎ কোনো ভোল্টেজ প্রদান করে থাকি, তখন ওই পদার্থের আকার পরিবর্তন ঘটে। এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় পিজো ইলেকট্রিক ইফেক্ট। আর যে পদার্থগুলোতে এই বৈশিষ্ট্য থাকে সেগুলোকে বলা হয় পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। তো প্রকৃতিতে এমন কিছু পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যেমন কোয়ার্টজ, টোপাজ, আর রয়েছে রোসেলি সল্ট, ভেরিয়াম, টিটানেট ইত্যাদি। তো এগুলো হচ্ছে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। আমরা যদি আর একটু চিত্রের মাধ্যমে ক্লিয়ার হতে চাই, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখতে পারি। সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্টের আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালে, তাহলে আমরা একটা ভোল্টেজ পাবো। আবার আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালে, তাহলে এর আকার চেঞ্জ হয়। তো এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। এখন এই ইফেক্টকে কাজে লাগিয়ে যে ট্রান্সডিউসার গঠন করা হয় সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। তো আমরা পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখি। প্রথমে আমরা এর পার্টসগুলো সম্পর্কে একটু অবগত হই। এখানে এটা হচ্ছে একটা পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, যেখানে একটা প্রেশার পোর্ট থাকে এবং একটা থাকে ফোর্স সামিং মেম্বার। এর সাথে আমাদের একটা কানেক্ট থাকে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, এবং যেটা একটা বেসের উপর বসানো থাকে। আর এই পদার্থ থেকে বা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থেকে আমরা আউটপুট নেওয়ার জন্য আমাদের এখানে দুটো লিড কানেক্ট করা থাকে। তো এই ছিল পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের প্রধান অংশগুলো। আমাদের যে ফোর্স সামিং মেম্বার রয়েছে, এর কাজ হচ্ছে সম্পূর্ণ এখানে যে প্রেশারটা দিবে, সম্পূর্ণ প্রেশারটাকে এখানে কেন্দ্রীভূত করবে এবং এর মাধ্যমে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপর সম্পূর্ণ প্রেশারটা প্রয়োগ করবে। এই কাজ করাটা বা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সিম্পল। প্রথমত আমরা এখান থেকে যে প্রেশারটা পরিমাপ করব সেটি এখানে প্রয়োগ করব, এবং এটি এই ফোর্স সামিং মেম্বারে ফোর্স ক্রিয়েট করবে, যেটি পিজো ইলেকট্রিক ক্রিস্টালের উপর একটা প্রেশার প্রয়োগ করবে, এবং এর মধ্যে একটা যে ইএমএফ জেনারেট হবে সেটি আমরা আউটপুট ভোল্টেজ হিসেবে নেব, এবং পরবর্তীতে এটাকে আমরা প্রসেসের মাধ্যমে কতটুকু প্রেশার এখানে প্রয়োগ করা হচ্ছে সেটি জানতে পারবো। এখানে একটা সমীকরণ ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে ক্যাইজ ইকুয়াল টু মেকানিক্যাল শক্তি হতে রূপান্তরিত ইলেকট্রিক্যাল শক্তি ডিভাইডেড বাই মেকানিক্যাল শক্তি। আবার আমরা এটাও ব্যবহার করতে পারি ক্যাইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল শক্তি হতে রূপান্তরিত মেকানিক্যাল শক্তি ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল শক্তি। এখানে কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাপলিং বা কাপলিং অফ কোএফিসিয়েন্ট, অর্থাৎ কতটুকু প্রেশারে কতটুকু আমরা আউটপুট পাচ্ছি সেটির একটি অনুপাত। তো এটাই ছিল জাস্ট একটা সিম্পল থিওরি পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। থ্যাংকস ফর ওয়াচিং।